And when I pull up to the scene, I wonder what the hell is the cost. And yet I Welcome to my channel Farhana's World. Hey guys, Assalamualaikum. Welcome to my friend's channel Farhana's World. আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্রেন্ড আমার বাসায় এসেছিল এই করোনার মাঝখানে এবং সে পুরোপুরি প্রোটেকশন নিয়ে এসেছে কিভাবে ফ্রেন্ডের বাসায় গিয়ে করোনার প্রোটেকশন নিয়ে চিল করা যায়। চলো আমি সবসময় তো খুব বকবক করি, আজকে আর বকবক 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 না করে দেখে আসি যে শিবু এসেছিল তারপর শিবু কি কি করলো আসার পরে। Oh my God, কে আমার only one best friend আকাশের চাঁদ আজকে নিচে নেমে আসছে। হাই দোস্ত, কি খবর? তোর খবর কি? কোথেকে আসলে বলতো? হ্যাঁ, তোর সাথে তো আমার কোনো কথা না 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 আজকে আমি রাগ করছি কোনো কথা। তোর খবর কি? তুই একটু ফোন দিবি না, করো না, বাসায় আসিস না, কিছু না। জানিসই তো আমার কতগুলো আন্ডা বাচ্চা, তোর তো মাত্র একটা, আরেকটা তো অন দা ওয়ে। আর আমার তো বুঝিস তো সবগুলাই প্রসেস, অন দা ওয়েতে কোনো কিছু নাই। সবগুলোকে সামাল দিয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে সামাল দিয়ে তারপর তো আসতে হয়। আর ফোন দিব কি? ফোন দিয়ে সারাক্ষণ বাচ্চারা ইউটিউবই দেখে। তুই বেঁচে আছিস না মরে গেছিস সেটা তো আমার জানা দরকার নেই, বাট আমি বেঁচে আছি নাকি তোর তো খবর না দরকার। তোর তো রেসপন্সিবিলিটি, আফটার অল তোর একমাত্র আমি বেস্ট ফ্রেন্ড, আমি ছাড়া তো তোর আর কোনো বেস্ট ফ্রেন্ড নাই। আছে নাকি বলতো, এর মধ্যে কি বানায় ফেলছিস বেস্ট ফ্রেন্ড? তোর তো আবার ঠিক নাই, তুই তো খুব হাট করে বেস্ট ফ্রেন্ড বানায় ফেলিস। এই ধরিস এই ছাড়িস, আমাকে দেখ দেখ দেখ, জন্মের পর থেকে একবারে তোকেই বেস্ট ফ্রেন্ড জানতেছে, এই এখন পর্যন্ত জানতেছে, মরণের আগ পর্যন্ত তোকেই জানবো। সরি 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 সরি, এই ধরতো কান ধরছি কান ধরছি, এই কান ধর উপোস করবো বল, কান ধরছি তো বাবা, আজকের মতো মাফ কর। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার বেস্ট ফ্রেন্ড তিনবার বলেছি। তুই না বলি সবসময় মুসলমানের তিন দান, এই তিনবার বলে দিয়েছি যা, আর রাগ করিস না। এই জন্য কি আমাকে শাস্তি দিচ্ছিস? বাইরে দাঁড় করিয়ে ঘরে ঢুকতে দিবি না? লাভ ইউ দোস্ত, এতদিন পর তুমি আমার বাসায় আসছো, আমার যে কি খুশি লাগতেছে। আচ্ছা সরি 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 সরি, তোকে এখানে রেখেই কথা বলতেছে, এতদিন পর তুই আসি, আর একটা হাগ দি। ও ও নো 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 নো, হাগ তো দেওয়া যাবে না, ইউ নো ভার্চুয়াল হাগ দিতে হবে। আয় আয় ভিতরে ভিতরে, চল চল চল। কি খবর বল, কেমন চলছে দিনকাল, কেমন যাচ্ছে, ভালো যাচ্ছে? তো বাচ্চাদের স্কুল বন্ধ তাই না রে? উফ আর বলিস না, আর দিন বাসায় আগে ছিল কি স্কুলের সকালবেলা ব্রেকফাস্টের, ব্রেকফাস্টের সময় নামিয়ে দিয়ে আসতাম, ব্রেকফাস্ট করে দিচ্ছে, লাঞ্চ করিয়ে দিচ্ছে, কোনো চিন্তাই নাই, বিকালবেলা আসছে তারপর ধরছে টুকটাক খাওয়ার পর ডিনার করে দিচ্ছে। আর এখন ব্রেকফাস্ট রেডি করো রে, স্ন্যাক রেডি করো রে, দেন লাঞ্চ রেডি করো, লাঞ্চের পর আবার তাকে ন্যাপ নেওয়াইতে হচ্ছে, ন্যাপ নেওয়ার পর উঠো, তার সাথে প্লে করো, প্লে করার পর আবার তাকে স্ন্যাক দাও। মাথা তো আমার নষ্ট, তোর কি খবর, তোর কি এমনই চলছে নাকি? আর বলিস না, লকডাউনের মাঝখানে বোর হয়ে যাচ্ছি, একদম লাইফ বোর হয়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চা সারাদিন বাসায়, ও আমি জানি বাচ্চা কাচ্চারা সারাদিন বাসায় থাকছে, সারাদিন এটা সেটা ওটা, স্কুলে গেলেও তো আমাদের একটু শান্তি লাগে তাই না? আচ্ছা ইটস ওকে, বাদ দে বাচ্চা কাচ্চার কথা, বাচ্চা কাচ্চা আমাদের এইভাবেই যাবে। বাই দ্য ওয়ে, তোর কিন্তু চেহারা চেঞ্জ হয়ে গেছে, লকডাউনে বাসায় বসে বসে খুব রূপচর্চা হচ্ছে না? বাবা 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 বাবা, তুই তো খুব সুন্দর হয়ে গেছিস দেখতেছি। কি বললি? সুন্দর হয়ে গেছি? কেন সুন্দর হইলাম? চোখে নিচে কালি পড়ে গেছে, রাত জাগি, রাত জেগে জেগে ইউটিউব করি, আর তুই যে ভিডিওগুলো পোস্ট করিস ভিডিওগুলো সারা রাত বসে বসে দেখি। বুঝেছি তো আমি তোর অনলি ওয়ান বেস্ট ফ্রেন্ড, তো আমি ছাড়া তোর ভিডিওগুলো কে দেখবে? তুই যে আঁকাগুলো করিস ইউটিউবে ওগুলো আমি ছাড়া তোর কেউ দেখার নাই, তুই রাত জেগে জেগে তোর ইউটিউব ভিডিওগুলো দেখি। তোর রূপচর্চা ওটা আছে না, বেসনের যেটা ছিল স্কিন কেয়ার, ওটা আমি ট্রাই করেছি, এটা ট্রাই করে দেখিস না, আমি তো অনেক সুন্দর হয়ে গিয়েছে। আমি তো সবাইকে বলি ফারহানার ওই স্কিন কেয়ার ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, দেখলে কিন্তু আপনি যা আছেন জিরো থেকে হিরো হয়ে যাবেন। শোন কী খাবে বল, আসার সময় তো বলে আসো নাই, জানাই তো আমার যে আমার বাসায় থাকলে এখন তোমাকে মজার মজার খাবার করে খাওয়াইতাম, এখন তো মজার মজার খাবার করে খাওয়াইতে পারবো না, কী খাবে সেটা বল। চা চা খাবি তো? তোর তো খুব পছন্দের চা, দুধ চা খাবি না রং চা খাবি? আমি সব এই ব্যাগের ভিতর করে নিয়ে এসেছি, বাসায় যাবো, চিল করবো, চা খাবো, মূর্তি করবো,
কিছু বলবি? কোনো স্পেশাল কোনো কিছু? চা বানানোর জন্য আমি পাতিল নিয়ে এসেছি, তুই এটাতে বানাতে পারিস। ইউনো তো করোনা, কান্ট টেক এ রিস্ক, এই পাতিলে চা বানিয়ে দে। কি করব এটা দিয়ে? চা বানাবো এটাতে? আমার পাশে কি পাতিল নাই তোর মনে হয়? আর চা বানানোর জন্য দুধ, চা পাতা, চিনি এগুলো নিয়ে যা। থাক থাক। আচ্ছা আচ্ছা দাঁড়া, তোকে চা বানিয়ে খাওয়াচ্ছি। কোনো কিছু তো বাদ রাখিস নি, পাতিল, দুধ, চা পাতা, গ্যাসটাও সাথে করে নিয়ে আসতি, তাহলে তো আমার আমার গ্যাসের খরচটা হইতো না। বস, তোকে চা বানিয়ে খাওয়াচ্ছি। তুই তো আমার সাথে গল্প করতে আসছিস নাকি লকডাউন সেলিব্রেট করতে আসছিস বলতো? আর এই ব্যাগের ভিতরে এত কিছু নিয়েছিস কিভাবে? তুই পারিসও বটে, বুঝতে হবে না তোর ফ্রেন্ড। লকডাউন চা রেডি, এই নে তোর চা। থ্যাংক ইউ রে, কতদিন যে তোর হাতে চা খাই না, আগের মতোই আছে। আচ্ছা শোন, তোকে তো চায়ের সাথে বিস্কিট দেব না। দাঁড়া দাঁড়া, চায়ের সাথে বিস্কিট দিচ্ছি, আমি বিস্কিট নিয়ে আসছি। বিস্কিট? দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার কি হলো? ব্যাগের ভিতরে কি? বিস্কিট নিয়ে এসেছি, তুই শুধু একটু বাকি করে আমাকে দিয়ে দে। এই তোর কি মনে হয় আমার পাশে বিস্কিট নাই? আচ্ছা দাঁড়া দাঁড়া, রেডি করে দিচ্ছি। তুই বল তারপর খবর কি? এখন কি বাহিরে বের হতে মাস্ক টাস্ক পরেই বের হোস না? তো দম আটকে আসে না রে? আমি ট্রাই করি বের হতে, বের হওয়ার পরে গাড়িতে পড়তে পারি না, বাট যখন তোর বাইরে যাচ্ছে তখন পড়তেছে। আমার তো দম বন্ধ হয়ে আসে মাস্কে। হ্যাঁ রে, আপনি আদিন বাসে যখন বোর হয়ে যায় তোর ভাই অফিস থেকে আসার পরে বিকালে একটু গাড়ি করে বাচ্চাদেরকে নিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। কি করব, দম বন্ধ হয়ে যায় রে বাসায়, নিঃশ্বাস ফেলার জন্য তো একটু বের হতে হবে। আজকে আপনি যদি খুব বেশি এনজয় করে থাকেন তাহলে আমার ফ্রেন্ডের ফার্মাস ওয়ার্ল্ড বিডিএস ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আপনাদের মুখের হাসির জন্যই আজকে আমাদের হ্যাপি থাকবেন, সবাইকে হ্যাপি রাখবেন। আর কিছু বলবো? আর শোন, এই কথাগুলো বলার জন্য তোমার কাছে খাওয়াতে হবে, খেয়ে আসে খালি পেটে গেছি। না আমি জানি তোর বাসা আসলে আমার কিন্তু ক্যামেরার সাথে বলতে হবে, ঘুরে খাওয়া হবে না, তুমি রেডি হও আর ক্যামেরার সামনে এত কথাগুলো বলবে। আর এই যে দেখা যাচ্ছে রাস্তার এক পাশে বৃষ্টি হচ্ছে, আরেক পাশে রোদ। আমি জানি না ভিডিওতে ক্লিয়ারলি বৃষ্টি দেখা যাচ্ছে কিনা। আর সেই বৃষ্টি দেখতে বের হয়েছিলাম দেখে আজকে আমার খুব জ্বর এন্ড ঠান্ডা, এই গলা ভাঙা নিয়ে বয়স দিচ্ছি। আর আজকে যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। জানাই তো আপনার ছোট্ট একটি কমেন্ট আমাকে কতটা ইন্সপায়ার করে নেক্সট ভিডিও মেক করার জন্য। আর ইউটিউবের সকল বন্ধুকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। আমার ইউটিউবের সব ফ্রেন্ডসরা পাশে আছে বলেই আমি একটার পর একটা ভিডিও মেক করছি এবং পাবলিশ করতে পারছি। আর আমার সব ওয়াইটি ফ্রেন্ডদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, তোমরা আছো বলেই আমি একটার পর একটা ভিডিও বানাতে পারছি, পোস্ট করতে পারছি। তোমাদের ইন্সপিরেশনই আমার এখানে থাকা, তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো থাকবে। অ্যান্ড আমার যে ভিউয়ার্সরা আছে, আমি অনেক সময় খেয়াল করে দেখছি আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। আপনাদেরকে কি বলছি, আপনি যদি ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার নেক্সট ভিডিও আপনার কাছে গিয়ে টুক টুক করে একটি নক দিবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, ভালো থাকবেন, ভালো রাখবেন। টিল দেন আল্লাহ হাফেজ, বাই। Oh, we know, we know, we know.
and greet and then we go and act like something. Wish all the hashtags, likes and tweets will find a way to get lost. Yeah, and when I pull up